কোনো দাঁত তোলার পর কি করতে হবে এই ভিডিও থেকে আপনি তা জানতে পারবেন। দাঁত তোলার পর যেসব জটিলতা দেখা দেয় তার মধ্যে ব্যথা ও রক্ত পড়া সবচেয়ে বেশি দেখা যায়। দ্রুত ও ব্যথাহীনভাবে সেরে ওঠার জন্য পরবর্তী পরামর্শগুলো অনুসরণ করা জরুরি। দাঁত তোলার স্থানে ইনজেকশন দিয়ে অল্পক্ষণের জন্য অবশ করা হয়। এতে দাঁত তোলার সময় ও পরে ব্যথা কম হয়। তোলার পর আপনার মুখ 2-3 ঘন্টা অবশ থাকতে পারে। অবশ ঠোঁট বা গাল ব্যবহার করে কিছু চুষবেন না বা চিবাবেন না, কারণ এটা করলে ঘা হতে পারে। দাঁত তোলার পর আপনি সরাসরি খেতে পারেন। নরম খাবার দিয়ে শুরু করুন এবং পরের দিন থেকে আপনার স্বাভাবিক খাবারে ফিরে যান। আপনার খাবার ও পানীয় যেন খুব গরম না হয়, কারণ এর ফলে আরও রক্তক্ষরণ হতে পারে বা মুখের ভিতরও পুড়ে যেতে পারে। দাঁত তোলার পরপরই রক্তক্ষরণ বন্ধ হওয়া উচিত, তবে কয়েক ঘন্টা ধরে আপনার সামান্য রক্তক্ষরণ হতে পারে। কাজেই মুখে রক্তের স্বাদ পেলে বা লালা লালচে দেখলে ঘাবড়াবেন না। অতিরিক্ত রক্তক্ষরণ হলে হালকা করে মুছে নিন এবং মুখ থেকে পুরাতন রক্তের ছাপ মুছে ফেলুন। এক টুকরা গজ ভাঁজ করে নিয়ে সরাসরি জখমের উপর রেখে 10-15 মিনিট কামড়ান। এতে রক্তক্ষরণ বন্ধ না হলে গজ পরিবর্তন করে শক্তভাবে আরও 5 মিনিট কামড়ান। গলায় কিছু আটকে যাওয়া এড়াতে হলে মুখের ভিতর গজ রেখে খাবেন না, পান করবেন না বা ঘুমাতে যাবেন না। আপনার মাড়ি ফুলে যেতে পারে এবং পরবর্তী 2-3 দিন ক্রমান্বয়ে তা বেড়ে যেতে পারে। এই স্থানে গরম কোনো শেক দিবেন না, কারণ এতে ফোলা বেড়ে যাবে। গাল, চোয়াল বা ঘাড়ে কালো দাগ পড়তে পারে, এগুলো 2-3 সপ্তাহ পর চলে যাবে। খাবার পর ব্রাশ করে ও হালকা করে ধুয়ে আপনার মুখ পরিষ্কার রাখার কথা মনে রাখবেন। ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ সেবন করুন এবং আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হলে কোর্স শেষ করুন। ভারী ব্যায়াম, সিগারেটের ধোঁয়া, পান এবং অ্যালকোহল সেবন কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত, কারণ এতে রক্তক্ষরণ ও ঘা সারতে দেরি হতে পারে। আপনার প্রচণ্ড রক্তক্ষরণ হলে আপনাকে সোমবার থেকে শুক্রবার সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস সময়ে আবার দাঁতের ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেওয়া হলো। অফিস সময়ের পরে হলে অনুগ্রহ করে কুতেকপাট হসপিটালের জরুরি বিভাগে যাবেন।